মারা নিয়ে অভ্যস্ত ট্রেনকে ওঠানোর জন্য। এ হচ্ছে আমাদের ট্রেন, বড় ভাই অনেক স্পিডে আসছে ট্রেনে ওঠার জন্য। কাকু এক প্লেট কত করে? বউ স্যার এক মিনিটে থাকতে পারে না ভাই, দিন হলো বিয়ে করলো কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম মাই টু অ্যানাদার ব্লগ ভিডিও। বন্ধুরা আজকে আমি যাচ্ছি সাবরুম রেলওয়ে স্টেশন। বন্ধুরা এখন আমরা আছি বিশালগড় রেল স্টেশনে। তো আমার সঙ্গে আছে আমার বড় ভাই জুয়েল উদ্দিন, তো আমার সঙ্গে আমাদের আরও একজন ভাই আছে। তো ভাই হতো রেল স্টেশনের ভিতরে, উনি আসছে, টিকিট নিয়ে আসছে। ভাইকে পাঠিয়েছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য, তো ভাই আসছে। এ হচ্ছে আমাদের ছোট ভাই রফিকুল ইসলাম। দাদা আমরা আজকে কোথায় যাওয়া হচ্ছে? আজকে আমরা সাবরুমে যাবো ঘুরতে। ট্রেনে তো যাবো না? হ্যাঁ ট্রেনে যাবো। সঙ্গে থাকুন আর শেষ অবধি থাকুন ভিডিও, প্রত্যেকটি জায়গায় আশা করি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের ট্রেন এসে পড়ছে প্রায় কাছাকাছি, আমরা এখন ট্রেনে উঠে যাব। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার বড় ভাই এবং আমার ছোট ভাই, তারা ক্যামেরা নিয়ে অভ্যস্ত ট্রেনকে ওঠানোর জন্য। ট্রেন এসে গেল আমাদের, আজকে আমাদের এই ট্রেনেই সাবরুমের উদ্দেশ্যে যাত্রা করব। এ হচ্ছে আমাদের ট্রেন, এখানে যাত্রীরা সবাই ট্রেনের অপেক্ষায়। আমাদের বড় ভাই অনেক স্পিডে আসছে ট্রেনে ওঠার জন্য, ট্রেনে উঠে পড়লাম সঙ্গে জোয়াল ভাই আর রফিকুল ছোট ভাই। সাবরুমে যাবার পথে উদয়পুরের পরে এই লোকেশনটা উঠিয়েছিলাম ট্রেন থেকে। ওয়াও, অসাধারণ একটা লোকেশন ছিল, এখানে খুব সুন্দর লাগছিল। আর এখানে ট্রেনের যাত্রীরা যার যার মতো যার যার অবস্থানে বসে আছে। এটা হচ্ছে উদয়পুরের পরে গর্জি রেল স্টেশন। রফিকুল এখানে কিন্তু বসে আছে, উনি একা কিন্তু মনে। তো ওনাকে জিজ্ঞাসা করেছিলাম উনি নাকি মেরিট না আনমেরিট, তো উনি বলেছিল কথার উত্তরে নন মেরিট, কিন্তু আসলে বুঝতে পারলাম না নন মেরিটের বাংলাটা কি। ভাই যদি একটু বলতেন নন মেরিটের বাংলাটা কি। ও সরি, এখন উনি নাকি এখন আবার বলছে আনমেরিট। তো আপনি তো মেরিট নয় তাই না? আর একটা বিয়ে করার জন্য ঘুরে বেড়াচ্ছেন নাকি? আমরা এখন প্রায় বিলোনিয়া রেল স্টেশনের কাছে এসে পৌঁছে গেছি। খুব সুন্দর লাগছিল বিলোনিয়া রেল স্টেশন। এটা হচ্ছে আমাদের বিলোনিয়া রেল স্টেশন, খুবই সুন্দর। গাইজ আমরা এখন বিলোনিয়া স্টেশন বের হয়ে গেলাম, আর বেশিক্ষণের রাস্তা নয়, ট্রেন প্রায় মোটামুটি অনেকটাই খালি হয়ে গেছে। সাবরুমের কাছাকাছি প্রায় এসে পৌঁছে গেছি আমরা। তো এখনও আমরা ট্রেনে বসে এবং আমার ভাই রফিকুল কী যে চিন্তা করছে জানি না। আমরা ট্রেনের মধ্যে 3 প্লেট বয়েল চানা নিলাম খাওয়ার জন্য। তো আমার ভাই রফিকুল এখানে হা করে তাকিয়ে আছে বয়েল চানার দিকে, খাওয়ার জন্য খুবই মনটা আক্রুশ। কাকু সুন্দর করে এখানে বয়েল চানা মিক্স করে আমাদের দিচ্ছে। কাকু এক প্লেট কত করে? 20 টাকা। এক প্লেট 20 টাকা করে আমরা 3 প্লেট বয়েল চানা নিলাম। গাইজ আমরা এখন সাবরুম রেল স্টেশনে এসে পৌঁছে গেলাম। এ হচ্ছে সাবরুম রেলওয়ে স্টেশন এবং আমার ভাই রফিকুল এখানে সেলফি নিয়ে ব্যস্ত, আর সঙ্গে ট্রেন দাঁড়িয়ে আছে। ওয়াও, রেল স্টেশনের বাইরের দিকটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। ওয়াও, সাবরুম রেল স্টেশনে এসে খুবই ভালো লাগলো। আমার ভাই রফিকুল আজকে রেল স্টেশনের সেলফি নিয়ে খুবই ব্যস্ত,
এটা হচ্ছে ত্রিপুরার লাস্ট রেল স্টেশন যেখানে সাব্রুম আমরা আজকে ঘুরতে এসেছিলাম। এর সঙ্গে আমাদের আরো একজন বড় ভাই আসছিল, উনি ট্রেনে বসে আছে এখন, সঙ্গে ট্রেন। এখন আবার বিশালগড় উদ্দেশ্যে রওনা করব। এখন আমরা সাব্রুম থেকে ফিরছি বিশালগড়ের দিকে, চলো বিশালগড় গিয়ে দেখা হবে। হ্যালো, টাটা, বাই বাই, গুড নাইট। আমার দোস্ত খায়রুশন, মিস্টার খায়রুশনের সঙ্গে দেখা। তো অনেকদিন পর দেখা হলো, বন্ধুর সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। মামার সঙ্গে দেখা হলো অনেকদিন পর, মামার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। আজকে পর্যন্ত এতটুকুই, বাই।